শিমু হত্যায় বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। শিমুর লাশ ফেলতে না পেরে আবার বাসায় নিয়ে এসেছিল স্বামী। পুলিশ জানিয়েছে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শিমুকে হত্যা করেন নোবেল। শিমুর স্বামী নোবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, পারিবারিক কলহের জেরে তিনি শিমুকে হত্যা করেছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার সকাল 7টা-8টার দিকে তিনি শিমুকে গলা টিপে হত্যা করেন। এরপর তার বাল্যবন্ধু ফরহাদকে মুঠোফোনে কল করে ডেকে আনেন। পরে ফরহাদ ও নোবেল পরিকল্পনা করে বাইরে থেকে বস্তায় এনে শিমুর লাশ লম্বালম্বি ভাবে দুটি পাটের বস্তায় ভরে প্লাস্টিকের সুতা দিয়ে সেলাই করেন। এরপর বাড়ির দারোয়ানকে নাস্তা আনতে বাইরে পাঠিয়ে দেন। এরপর বাড়ির মেইন লাইন বন্ধ করেন যেন সিসিটিভি বন্ধ থাকে। তারপর নিজের ব্যক্তিগত গাড়ির পেছনের আসনে শিমুর লাশ নিয়ে বেরিয়ে যান দুজন। প্রথমে নোবেল ও ফরহাদ মিরপুরের দিকে গিয়েছিলেন, কিন্তু সেখানে লাশ গুমের উপযুক্ত পরিবেশ না পেয়ে তারা আবার বাসায় ফিরে আসেন। রবিবার সন্ধ্যায় আবার তারা লাশ গুম করতে রাজধানীর মোহাম্মদপুর বসিলা ব্রিজ হয়ে কেরানীগঞ্জের দিকে যান। আনুমানিক রাত 9:30 মডেল থানার হযরতপুর ইউনিয়নের কদমতলী এলাকার আলিপুর ব্রিজের 300 গজ দূরে সড়কের পাশে ঝোপের ভেতর লাশটি ফেলে চলে যান তারা। অভিনেত্রী শিমু সপরিবারে রাজধানীর কলাবাগান থানাধীন গ্রিন রোড এলাকায় থাকতেন।